তাইয়ের শ্বশুর বাড়ি কেন? তে শ্বশুর বাড়ির দোয়াই দিয়ে তো এই জায়গাটা পাকা হল গেল না? আরে আমি তো আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি দিছি। আমি বলছি কোন জায়গা খাসা থাকলে আমারে খুবই আমি করে দিলাম। আজকে আমি আপনাদের কাছে একটা জিনিস কই, আমি কোনো এমপি মন্ত্রীর ছেলে না, আমি কোনো শিল্পপতিরও ছেলে না, আমি একদম তৃণমূল আপনাদের মতো একটা পরিবার থেকে উঠিয়া ব্যারিস্টার হয়েছি। তো ব্যারিস্টার সুমন হিসাবে আজকে আমি যখন আইছি, এটা মাহবুব ভাইয়ের এলাকা, আমার এলাকা না, তো আমি তো এখানে কিছু করার সুযোগ হয়ে পাইছি না। তারপরও যখন আমি আপনার চোখে মুখে আমার লাগে ভালোবাসা দেখছি, বাচ্চারা আমার জীবনে দেখছে না, সুমন ভাই ইগল হইয়া যখন ডাক দেয় তখন আমি বুঝছি যে মাহবুব ভাই নৌকা এই জায়গার মানুষের সুখী করতে পারছে না। যদি সুখী করতে পারতো তাহলে আমার মিটিংও তো বন্ধু, আমার মিটিংও তো চার পাঁচটা লোক থাকার কথা না। মানুষে কইতো আছিল যে ভাই স্যার তুমি আইসো চা পান খাই যাও, তুমি মেহমান মানুষ, সোনারগাঁ থেকে আইসো, আপনার কোনো খাম বাকি নাই। আমি যে ঈদগাটার মধ্যে আছি দাঁড়াইয়া, আচ্ছা কোন চান, আমি শুনছি যে মাধবপুরের মধ্যে মাহবুব আলী ভাইয়ের ফরে সবচেয়ে শক্তিশালী যে মানুষটা ঈদ মানুষটা হইলে মাহবুব আলী ভাই এপিএস বেলাল ভাই, আর বেলাল ভাইয়ের আব্বা রহম আলী চাচা। তো আমি শুনলাম যে তাইনের শ্বশুর বাড়ি কেন? তো শ্বশুর বাড়ির দোয়াই দিয়ে তো এই জায়গাটা ফাঁকা হল গেল না? আরে আমি তো আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি দিছি। আমি বলছি কোন জায়গা খাসা থাকলে আমারে খুবই আমি করে দিলাম। জামাই হিসাবে আমার একটা ডিউটি আছে, খালি কিটা ইয়া মুরগি খাওয়ান ডিউটি। জামাই হিসাবে মানুষে এমন ভাবে জামাই কইতো যে বউয়ে যাতে সাইরে গেলে গো ওর বাড়িতে আবার ফিরত পাঠায় যে যাও জামাই।